জীবনে অসম্ভব বলে কিছুই হয় না, চেষ্টা করলে সব কিছু সম্ভব। ধৈর্য হারিয়ে ফেলবেন না, একদিন অবশ্যই সফল হবেন। সফলতার পর সঙ্গী হওয়া, আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয়, টাকা দিয়ে ভুঁই কেনা যায় বিদ্যা নয়, টাকা দিয়ে রক্ত কেনা যায় জীবন নয়, টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু টাকা দিয়ে সুন্দর মনের ভালোবাসা পাওয়া যায় না। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় ধুলাবাই, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ, টাকা থাকলে তুমি বন্ধুদের খুব ঘনিষ্ঠ বন্ধু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে শ্রেষ্ঠ স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই, এই জীবন সে তো টাকা ছাড়া বড়ই মূল্যহীন। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো রাখার পথ খুঁজে পায় না। আঘাত যেই করে সে সহজেই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে সহজেই ভুলতে পারে না। কাউকে বেশি পাত্তা দিলে বিনিময়ে অবজ্ঞা পাওয়াটাই স্বাভাবিক। নিজের রক্ত যখন বিশ্বাসঘাতক করে তখন নিজেকে করুণা করা ছাড়া আর কিছুই করার থাকে না। কখনো এমন কারো অপেক্ষায় বসে থেকো না যার কাছে তোমাকে দেওয়ার মতো সময় নেই তার। না ভালো আছি না মন্দ আছি, কেমন যে আছি সেটা আজ নিজের কাছেও অজানা। সব হারিয়ে যদি মনে হয় নিঃস্ব, মায়ের কাছে বস, ফিরে পাবে তুমি বিশ্ব। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছাশক্তি ও মনোবল থাকাটা একান্তই প্রয়োজন। আমরা ভুল মানুষের কাছে আঘাত পেয়ে সঠিক মানুষটাকে অবহেলা করি, কারণ আমরা মানুষ চিনতে ভুল করি। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না, যার ইচ্ছা থাকবে সে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় দিবে। বেঁচে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, শুধু এক জোড়া বিশ্বস্ত হাত দরকার। কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। নিজের পরিবারের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য অন্যের ক্ষতি না করি, কারণ এই অতিরিক্ত চাহিদাই একদিন অতিরিক্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।